আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুখিজ হ্যাপি ওয়ার্ল্ড। সকালে কিচেনে চলে আসলাম, একটু লেবু পানি রেডি করছি। এটা ছিল ফ্রাইডে মর্নিং, তাই আমাদের সবার জন্য রেডি করছি। আর এমনিতেই আমি সবসময় খাই সকালবেলা খালি পেটে, তো আজকে ভাবলাম বাসা যেহেতু সবাই আছে, নাস্তা খাওয়ার আগে সবাইকে একটু করে দেই। তো লেবু হানি আর একটু কুসুম পানি দিয়ে রেডি করছি। আসলে আমার ঘর দোর একেবারে এলোমেলো, আমরা হয়তো 4-5 দিনের ভিতরেই বাসা শিফট করে ফেলবো। কিছু গোছানো হয়েছে, কিছু গোছানো হয়নি। বাসা শিফট করা যে কি ঝামেলা, তার মধ্যে কোনো হেল্পিং হ্যান্ড নেই। আজকে সকালবেলা আমার মেয়ের মাথায় তেল দিয়ে দিয়েছি, বললাম যে মা মাঝে মাঝে চুলে তেল দিতে হয়, না হলে তোমার চুল কোথায় পুষ্টি পাবে। যাক, লাগিয়েছে, কোনো নিষেধ করেনি। আর ফ্রাইডেতে বেশিরভাগই আমি নিজেই সকালবেলা নাস্তা তৈরি করি, রুটি পরোটা দুটোই বানানো লাগে আমার। তো আজকে দিনটা অবশ্য অনেক ব্যস্ততায় গিয়েছিল, বাসায় মিস্ত্রি এসেছিল, আমাদের খাটের একটু প্রবলেম ছিল সেটা সলভ করার জন্য, তারপরে আবার আজকে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেও যাওয়ার প্ল্যান করেছি। তো সব মিলিয়ে রান্নাটা একটু তাড়াহুড়া করে শেষ করতে হয়েছে। তো আমরা রুটি পরোটা খেয়েছি আজকে সবজি আর মাংস দিয়ে। এদিকে আমি দুপুরের জন্য সব কিছু নামিয়ে রেডি করে ফেলেছি, এগুলো রান্না করব আজকে। মাছ, এটা দেখতে রূপচাঁদা মাছের মতো কিন্তু রূপচাঁদা না, আর আমি এখানকার অনেক মাছের নামও জানি না। মুরগির মাংস রান্না করব। আর সবসময় একটা সবজি আমার থাকে, সেটাই করব আজকে। একসময় পেঁয়াজ কুচানোটা আমার খুবই বিরক্তিকর একটা কাজ ছিল, কিন্তু এখন আমার খুব ভালো লাগে। আর মনে হয় যে পেঁয়াজটা যদি কুচানো থাকে রান্নার অর্ধেক কাজই হয়ে যায়। তো মাছগুলোকে আমার আগে চিড়ে রাখা দরকার ছিল, খেয়াল ছিল না, এখন একটু চিড়ে দিয়ে লেবু রস দিয়ে দিয়েছি। আমার এই ছুরিটা মাশাল্লাহ অনেক ভালো পড়েছে, এই 1-1.5 মাস আগে ছুরিটা কিনেছি আমি। দামটাও ভালোই নিয়েছে, এটা আমাদের বাংলাদেশি টাকায় 500 টাকার উপরে হবে ছুরিটার দাম। আসলে সব কিছু যেহেতু ছুরি দিয়ে কাটাকাটি করি, তা একটা ভালো মানের ছুরি থাকা খুবই দরকার। প্রথমে মুরগির মাংসটাই বসিয়ে দেই। তো মুরগির মাংসের রেসিপি বলার আসলে কিছুই নেই, আমরা সবাই পারি, খুব সিম্পলভাবে যেটা রান্না করি আজকে সেটাই করছি।
আসলে ফ্রাইডেতে ঘরে থাকতে একদমই মন চায় না, ইচ্ছে হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসি। হঠাৎই অবশ্য বাইরে যাওয়ার প্ল্যানটা করা হলো। তো মাংসটা কষাতে দিয়ে দিলাম। তো এ ফাঁকে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি। আজকে আমি মিক্সড সবজিতে আলু দিব, মিষ্টি কুমড়া দিব, তারপরে হচ্ছে চাল কুমড়া, এগুলোই দিয়ে করব। আর পেঁপে দিব একটুখানি। অনেকে আমার ছুরি দিয়ে কাটাকাটি করতে দেখে বলে যে আমি নাকি খুব দ্রুত কাটতে পারি। আসলে অনেক বছর ধরে করি, যার কারণে অভ্যাস হয়ে গেছে, বরঞ্চ এখন বটি ইউজ করতে গেলেই কষ্ট হয়। ছুরিটাই অনেক সুবিধা মনে হয়। তো আরেক পাশে আমি আমার ভাজি বসিয়ে দিয়েছি। এই ভাজিটা আমার প্রায় করা হয়, কারণ বাসায় সবাই পছন্দ করে আর অনেক রকমের সবজি থাকার কারণে আসলে এটার অনেক পুষ্টিকর হয়। মাংস খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, পানিটা প্রায় টেনে এসেছে। পরে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এই মাছগুলো জাস্ট আমি হালকা ভেজে রেখে দিব ফ্রিজে, পরে একদিন রান্না করার জন্য। তো আজকে আমার রান্নাবান্নার ব্লগ এতটুকুই ছিল। বিকেলবেলা বাইরে যাব, সেটার উপর একটা ব্লগ তৈরি করব আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।